শুভ দিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন ও সংবাদ বিষয়ক এই চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন এই বছর 2023 সালের ডিসেম্বর মাস অথবা 2024 সালের জানুয়ারি মাসের প্রথম দিকে কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারি জেলার কোন আসন থেকে কারা মনোনয়ন প্রত্যাশা করছেন সে বিষয়টি আজ আমি আপনাদের জানিয়ে দেব। নীলফামারি এক আসন, যেটা ডোমার এবং ডিমলা উপজেলা নিয়ে গঠিত। এখান থেকে মনোনয়ন প্রত্যাশা করতে পারেন আওয়ামী লীগের বর্তমান এমপি আফতাবউদ্দিন সরকার, অ্যাডভোকেট মনোয়ার হোসেন সরকার, ফারহান আক্তার সুমি ও খাইরুল আলম বাবুর। বিএনপি থেকে খালেদা জিয়ার বোন জামাই অধ্যাপক রফিকুল ইসলাম, জাতীয় পার্টি থেকে সাবেক এমপি এন কে আলম ও তসলিমউদ্দিন, জামাতে ইসলামের আব্দুস সত্তার, ভাসানী ন্যাপের জেবেল রহমান গানি এবং জমিয়তে ইসলামের মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি। নীলফামারি দুই আসন, যেটি নীলফামারি সদর উপজেলা নিয়ে গঠিত। এখান থেকে মনোনয়ন প্রার্থনা করতে পারেন আওয়ামী লীগের বর্তমান এমপি আসাদুজ্জামান নূর, বিএনপির আ খ ম আলমগীর হোসেন সরকার, জামায়াতে ইসলামের ডক্টর খাইরুল আনাম এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন। নীলফামারি তিন আসন, যেটি জলঢাকা উপজেলা নিয়ে গঠিত। সেখান থেকে মনোনয়ন প্রত্যাশা করতে পারেন আওয়ামী লীগের গোলাম মোস্তফা, দেওয়ান কামাল আহমেদ, ব্যারিস্টার তুরিন আফরোজ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইতে পারেন বর্তমান এমপি মেজর অবসরপ্রাপ্ত রানা মোহাম্মদ সোহেল ও কাজী ফারুক কাদের, এবং বিএনপি থেকে চাইতে পারেন শামসুজ্জামান শামু, সৈয়দ আলী ও পৌরসভার সাবেক মেয়র হামিদ ফয়সাল চৌধুরী কমেন্ট। নীলফামারি চার আসন, যেটি সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। সেখান থেকে মনোনয়ন চাইতে পারেন আওয়ামী লীগের সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোকসেদুল মমিন, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, মোশাররফ হোসেন, রাশেদুজ্জামান রাশেদ, মহসুনুল হক মহসিন, আমিনা কোহিনুর, মোস্তফা ফিরোজ ও নাফিউল করিম নাফা। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইতে পারেন বর্তমান এমপি আদলুর রহমান ও সিদ্দিকুল আলম। বিএনপি থেকে চাইতে পারেন বিলকিস ইসলাম, আব্দুল গফুর সরকার, শকত শাহ ও সঙ্গীত শিল্পী বেবী নাজনীন। জামাতে ইসলামের চাইতে পারেন আব্দুল মুন্তাকিম এবং ইসলামী আন্দোলনের শহীদুল ইসলাম। আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।